বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ সেই সাথে ত্রিশ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে গত 7 ডিসেম্বর নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায় সংঘর্ষের ঘটনায় পল্টন মতিঝিল ও শাহজাহানপুর থানায় একটি আর রমনা থানায় দুটি মামলা করা হয় এর গত 8 ডিসেম্বর গভি রাতে মির্জা ফকরুল ও মির্জা عباسকে তাদের বাসা থেকে প্রথমে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ পরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে পল্টন থানায় আট ডিসেম্বর করা মামলায় দাতা পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার দেখিয়ে নয় ডিসেম্বর কারাগারে পাঠানো হয়